দেরি হয়ে গেছে গা, প্রতি বছরের মতো এবার মনে হয় ঈদের নামাজটা মিস হয়ে গেছে। ঈদের নামাজটা বুঝি যাই রে, শেষ হয়ে গেছে কোনো রে, আগে পাই মিস করবো কোনো। হাসার কিছু আছে, দেশে করোনা চলতেছে না, সরকারে কইছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য, ঠিক আছে, তাই কানে করে লয়ে আইছি। তুই একটু মাথা এটা হ্যান্ড স্যানিটাইজার এটা ছাপানোর ফেনা লয়ে আইছে রে, আলো পলপ কোন কাজ, তুই এটা বুঝবি না বেটা। আলো আরে বেটা তুই এটা দেখ, ওকে এটা দেখ, এই যে এটা দেখ, পাঞ্জাবি ঈদের নামাজ। তোর মোবাইলে পাঞ্জাবি কিনছি কত টাকা দিয়ে জানো? ঈদের জন্য 10,000 টাকা কিনে চল আর ওই লোক এত শিশি বুঝছ, গলে লাইলে আস এই গায়ে মাইক খাইছি দেখছিস কি গ্যারান করতেছে বেটা। খুব শান্তি হইলাম কতদিন পরে, সেই কোলাগুলি দোস্ত চল বাড়িতে যাই, যাই সেমাই খাবো, চল চল। কিরে মরতে তো লই দিকে, তোরা দেখো শুধু ওই দিকে, বছরে একটা যে ঈদের নামাজ, নামাজ পড়বি না? আরে এ ব্যক্তি তো কই কে, আমরা ঈদের নামাজও পড়ছি কোলাকুলি করে আসছি। আরে বান্দর বুড়ে হলেও তো গাছ ভাই, কিন্তু ওই ব্যক্তি দুটা কোনো ঈদের নামাজই পড়তে পারে না আইসে। আচ্ছা চল বন্ধু, তোরা আজকে আমার বাসায় নিয়ে শ্যামাই দিয়ে হালিম খাম, চল এই ব্যক্তির সাথে কথাবার্তা করে সময় সুখ লাগবে। হ্যাঁ সাইড দেন, আর তুই তোর ওই 6,000 টাকা যায় নামাজ, আর গোলে লালা তোর আছে না, আর এই যায় নামাজে বইয়া উইরে উইরে সয়দার গিয়ে নামাজ পড়ে যা। আমি তোলে দিব না দা, আমি লাতিম কিনমু, ঘোড়া কিনমু, হ্যাঁ দিমু না দা। আচ্ছা না দিলি আমিও ঘুম কিনমু, উলু দা হাত কিনমু, তলে দিমু না দেহিস বলে আমি আমিও কিনমু দা। আঙ্কেল ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আঙ্কেল ঈদ মোবারক, হ্যাঁ ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি যে তোমার টাকাটা দিলাম, তোমার আব্বার আমার কথা বললো, হ্যাঁ যে আঙ্কেলে 5,000 টাকা দিছে, ঠিক আছে বললো কিন্তু। আবা হ্যাঁ
আমি আজকে অনেক টাকা বকচিত পাইছি। আমি এই নাতিম কিনছি, হালিম খাইছি, তারপরে চোটপুরি খাইছি, হেলিকপ্টার কিনছি, বুম কিনছি। আচ্ছা বাবা, তুমি এত টাকা পাইলা কোনে? কে রে, আমি যে দুতলে মুভিজ আঙ্কেল আছে না, এই আঙ্কেলে আমার 5,000 টাকা দিছে। ও মুভিজ ভাই তো তোমার 5,000 টাকা দিছে রুম ভাড়া টাকা। তুই নষ্ট করছিস কে রে? আরে আল্লাহ, এই বলদ তোলা নিয়ে কি করব রে আল্লাহ? আমার সামনে সব তুই ছোট মানুষ, তোর কাছে টাকা থাকলে আরাই যাইব, টাকা নিয়ে আমার কাছে থাক। আরে বাবা, তুই তো অনেক ছোট, এতগুলো টাকা থাকলে তোর কাছে আরাই যাইব। তোর যদি লাগে তুই পরে এসে নিস আমার কাছে, ঠিক আছে? আব্বা টাকা দাও, আমার টাকা আমার। তুই কিরকম বলা? আমি তো বাপ না, আমার কাছে টাকা থাকলে তুই পাইবি না। এখন তুই খেলা একবার আগে যা। আব্বা বাবা, ওই কালকে যে টাকা নিলো, আমার টাকা দাও। তুই এখন টাকা দিয়ে কি করবি বাবা? আমার কাজ আছে, টাকা দাও, আমার টাকা দাও। আমার টাকা নেই, বাপের কাছে দিয়ে সেই টাকা নেওয়ার জন্য এখন আয় পড়ছিস। ধর তোর টাকা আমার লাগবে। হ্যাঁ, তুই কেমন পুলার? হ্যাঁ, বাপের কাছে করে টাকা দিচ্ছ, সেই টাকা নেওয়ার জন্য চলে আসছিস? হ্যাঁ, নে তোর টাকা আমার লাগবো না, তুই টাকা নিয়ে যা। সামান্য করে টাকার জন্য পোলা এসে বাপের কাছে কান্দাকাটি করতেছে। নে বাবা তোর টাকা, তুই নে, আমার লাগবো না। তোর টাকা আমার লাগবো না, রাখো তোমার কাছে, দাও। টাকা দিবে না কিন্তু মারো। এইবার শোন, কইছিস পোলার মতো কথা, এরকম পোলাই দরকার, এবার বাপের কষ্টটা বুঝছো? আচ্ছা বাবা যা বাড়িতে, যা বাড়িতে, যা খাওয়া দাওয়া করে যা, যাও তোর বাড়িতে যাবা নি। করোনা ভাইরাসের সময় কি করতেছ? তুই তো মরবি, মরবি তো চদ্দুকু সুদ্ধায় মরবি। তুমি এসব কি কও? আমি এক গারতেরা বাঙালির ছেলে, এই গারতেরা বাঙালির ছেলের রক্ত বইছে আমার শরীরে। তুমি এইসব উল্টা পুল্টা কথা কয়া আমাকে বাধা দিতে পারবা না। তুমি যদি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে থাকো তাহলে এই করোনার সময় এইগুলা তুমি কোনো চিন্তা করবা না, তুমি আমারে কোলাকুলি করতে দিবা। বাবা, তুই আমার মনে দরজা খুলে দিছিস, যা তুই তোর মন মতো আনলিমিটেড কোলাকুলি কর, যা। আমি কোলাকুলি করবো বাবা রে? সরকার মার্কেট দোকানপাট সব খুলে দিছে আর তুই আমার মনের দরজা খুলে দিছিস, এখন তুই আনলিমিটেড ভাবে কোলাকুলি কর, যা যা বাবা। Ha 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 ha
এই রমজান মাসে পাঁচক্ত নামাজ পড়ার নিয়ত করছেন, কারা কারা হাত উড়ান? ভাইরা আমার, এই রমজান মাসে 30টা রোজা রাখছে, কারা কারা হাত তুলেন? ভাইরা আমার, 30 রোজার শেষে আজকে হইল ঈদের দিন, কিন্তু আজকে সবাই মসজিদে আসছেন কিন্তু ফজরের নামাজই পড়েন নাই, কারা কারা হাত উড়ান? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনারা ঈদের নামাজ পড়বেন কিন্তু ফজরের নামাজই পড়েন নাই? আল্লাহ তুমি হেদায়েত দাও। Yeah.